আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করতে যাচ্ছি দারুণ মজাদার একটি রেসিপি, আলু দিয়ে বল মাছের একটি ঝাল ঝাল ঝোল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি একটা বল মাছ আর কি পরিষ্কার করে নিয়েছি, ছোট মাঝারি সাইজের একটা বল মাছ, আর আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর নিয়েছি কিছু মশলা। মশলাগুলোর ভিতরে এখানে আছে হলুদ, মরিচের গুঁড়ো, জিরে বাটা, টালা জিরে বাটা, আর পেঁয়াজ বাটা আছে, আর সামান্য একটু পানি আর লবণ দিয়ে এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলে। মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আবারও একটু পানি এখানে অ্যাড করব, আর একটু ভালোভাবে কষানোর জন্য। আর এই আলু দিয়ে এই বল মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতে খুবই মজা লাগে। আর এখানে আমি একটা তেজপাতাও অ্যাড করেছি। আর এই বল মাছটার জন্য আমি সামান্য একটু রসুন বাটা, যেটা হাফ চা চামচের মতো, আমি এখানে অ্যাড করেছিলাম পেঁয়াজের সাথে আর কি। এখন এই মশলার ভিতরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে কষাবো। মশলাটা যখন ভালোভাবে মাছের ভিতরে একটু ঢুকে যাবে, কষানো হয়ে যাবে, তখন আমি এই মাছগুলোকে আস্তে আস্তে করে আলাদা একটি পাত্রে উঠে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর এতে আমি দিয়ে দেব আলু, কেটে রাখা যে আলুগুলো, সেই আলুর টুকরোগুলো এখানে দিয়ে দেব এবং সেটাও মশলায় কিছুক্ষণ এই কষানো মশলার ভিতরে একটু কষাতে থাকবো। আর যেহেতু মাছটা একটু অল্প বয়সে, সেটা একটুখানি এই জন্য অল্পক্ষণ আর কি কষিয়েছি, তা না হলে আলু আর মাছটা একত্রেই কষিয়ে নিতাম। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক পরে আবার ফিরে এলাম এবং এখানে মশলা যেহেতু কষানো আলুটা হয়ে গেছে, তো সামান্য আমি পানি দিয়েছি, মানে ঝোল যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো আমি একটু পানি অ্যাড করলাম। নেড়েচেড়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর মিনিট পাঁচেক পরে আমি আবার ফিরে আসলাম এবং এখানে দেখবো যে আলুগুলো আসলে সিদ্ধ হলো কেমন পরিমাণে। প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই মাছগুলোকে আবার এই আলুগুলোর সাথে অ্যাড করে দেব সাবধানে। আর এই মাছটা যেহেতু অল্প বয়সী, যেমন একটু নরম প্রকৃতির, আর যদি সাধারণত বল মাছ শক্ত ধরনেরই হয়, তখন আর কি এটাকে আলাদাভাবে আর উঠিয়ে রাখতাম, রাখার কোনো প্রয়োজন হয় না, যার জন্য আমি এটা উঠিয়ে রেখেছি কিছুক্ষণ। এখন কিছুক্ষণ দমে রাখার পরে দেখতেই পাচ্ছি আলুগুলো প্রায় হয়ে আসছে, একটু চাপ দিয়ে আমি এখানে দেখে নেব যে আলুটা হলো কি না। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছু এবং মিনিট দুয়েক পরে এটা আমি এখন নামিয়ে নেব। আর এইভাবেই তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের মজাদার বল মাছের আর আলুর একটি ঝোল। আশা করি আপনাদের এই ঝোলটা রান্না করবেন, করে দেখবেন, খুব মজা লাগে এবং খেতে খুব দারুণ হয়।